আসানসোল লোকসভা উপনির্বাচনে অনুব্রত মণ্ডলকে নির্বাচনী দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু অসুস্থ অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি। আসানসোল নির্বাচনে তিনি অনুব্রত মণ্ডল উপস্থিত না থাকলেও অনুব্রত মণ্ডলের দাওয়াই নকুলদানা এবং বাতাসার জল দেওয়া হচ্ছে আসানসোলের লোকসভা কেন্দ্রে জামুরিয়া অভিনাশ প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের নেতা অনুব্রত মণ্ডল না থাকলেও তার দাওয়াই নকুলদানা এবং বাতাস আমরা ভোটারদের দিচ্ছি, কারণ আসানসোল শিল্পাঞ্চল এলাকা গ্রীষ্মের দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ, তাই সুন্দর ভোট হওয়ার পাশাপাশি মানুষকে সুস্থ রাখতে নকুলদানা ও বাতাসা দেওয়া হচ্ছে। তীব্র গরমে বাতাসা নকুলদানা পেয়ে খুশি ভোটাররাও, যদিও তা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওনার একটা প্রচলন আছে বীরভূমে, নকুলদানা গুড় বাতাসা দিয়ে মানুষকে সেবা করার, তো সেটা আমরা করছি। মানুষ এই গরমের মধ্যে ভোট দিয়ে আসছেন যাচ্ছেন, তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা জলের বাতাসা গুড়ে নকুলদানার ব্যবস্থা করে রেখেছি। এইটা কি ভোট বাড়বে? ভোট ভোটে ভয় তো কিছু নেই, মানুষকে ভোট তো এমনি হবে। দিদির যা উন্নয়ন পশ্চিমবঙ্গে করেছেন সেই ভিত্তিতেই তো মানুষ ভোট দেবে। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ভোট শুরু হতেই পরীক্ষা এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তুললেন বালিগঞ্জে।